এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আঠারো হাজার ছাড়িয়েছে আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসেই আক্রান্ত মৃত্যু সবচেয়ে বেশি এবার আক্রান্তের তালিকায় সবচেয়ে বেশি শিশুরা মোট আক্রান্তের বয়স বিশ বছরের কম বিস্তারিত রিপোর্টে ডেঙ্গুতে শুধু আগস্ট আর সেপ্টেম্বর আক্রান্ত হয়েছেন সাড়ে পনেরো হাজারের বেশি হেলথ ইমার্জেন্সি কন্ট্রোল রুমের হিসাবে এদের মধ্যে প্রায় ছেচল্লিশ শতাংশের বয়স বিশ বছরের কম তবে শিশু রয়েছে সবচেয়ে বেশি ত্রিশ শতাংশের বেশি এই পর্যন্ত মারা গেছে সাতষট্টি জন শিশু আক্রান্তের সংখ্যা অন্যান্য বারে চেয়ে বেশি সেই চিত্র দেখা যায় রাজধানীর শিশু হাসপাতালে রোগীতে পূর্ণ সব সাধারণ শয্যা প্রেশার লো ছিল এখন আজকে একটু প্রেশার ভালোর দিকে আসছে সেলাইন দেওয়ার পরে ওর অবস্থাটা ইমপ্রুভ করছে বেশ হ্যাঁ বিশেষ করে ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা লো ছিল অভিভাবকেরা বলছেন ডেঙ্গু আক্রান্ত হবার পর দ্রুতই খারাপ হচ্ছে শিশুরা জ্বরের পাশাপাশি খিচুনি নিম্ন রক্তচাপ রেশ উঠা সহ বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে জ্বর অবস্থা যেটা এখন ক্রিটিক্যাল অবস্থায় যেহেতু তিন হাজার প্লাটিলেট নেমে গেছে তার জন্য ক্রিটিক্যাল অবস্থা একশো তিন চার পাঁচ এরকম ছিল দুই নিচে হচ্ছে হান্ড্রেড ছিল তো জ্বরের পরের দিন থেকেই মানে রাত্রেবেলা বলছে পরের দিন সকালবেলা ওর খিচুনি চলে আসছে হাসপাতাল পরিচালক বলছেন তাদের হাসপাতালেই এ পর্যন্ত মারা গেছে দশজন শিশু এখনো ভর্তি আছে ছত্রিশ জন সবাই মনে করেন যে জ্বর কমে গেছে বাস বাচ্চা ভালো হয়ে গেছে কিন্তু প্রবলেমটা যে জ্বর কমার পরে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন যে জ্বরের যদি আমরা টোটাল ডেজ ধরি তো পাঁচ থেকে সাত দিন হলে আপনার কমপ্লিকেশনের সময় সেই সময়টাতে অসুবিধা হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে প্রায় এক হাজার রোগী হোসেন নাগরিক ঢাকা